মাইকো ড্রাইভার বলতেছে, প্রাইভেট কার ড্রাইভার বলতেছে আসেন কোথায় যাবেন? আমি বললাম যে যাবো ময়মনসিং, ময়মনসিং মন্দির যেতে পারবো, ওখান থেকে যেতে পারবো আমি। ওরা আমার বললো যে আচ্ছা আসেন, তিনজন হয়ে গেছে, আমরা গেলে গাড়ি ছেড়ে দিন। বললাম ভাড়া কত? ওই ময়মনসিং ভাড়া বেশি দিলাম, মানে 100 টাকা দিয়ে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে 100 টাকা দিবো, সমস্যা নেই, তাহলে নিয়ে যান। তো আমি উঠলাম, উঠার পরে আমার মাওনা ব্রিজটা একটু আগে আমার এক বলতেছে, একজন বলতেছে যে ভাই আমি সামনে নামি পড়বো, তো আমার আমার তো এই বাসে আসতে দেন, আমি একটু আমি মাঝখানে আসেন। তো আমি তখন এই টাইমে এসে বললাম যেহেতু একজন লোক নামবে তাহলে তো ওনার সুযোগ দিই, ওনার সুযোগ দিলাম, সাইডে বসতে দিলাম, আমি মাঝখানে গেলাম। মাঝখানে যাওয়ার পরে বেশি সময় আর নিল না, 15 থেকে 20 মিনিট সময় লাগছে বকার বাজারে এসে বসছি, বকার বাজারের কাছাকাছি। এই টাইমে এখানে এসে আমার দুই দিক থেকে দুদিনের চাপ মারি ধরছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে আসলে এটা নিয়ে কথা বলা উচিত বা আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। এই জন্য উপস্থাপন করা উচিত, আমরা আসলে চলার পথে অনেক সময় খুব সময় বাঁচানোর জন্য বা গাড়ি না পাওয়ার কারণে যে একটু লেট হবে এই জন্য আমরা মানে অনেক প্রস্তাবে অনেক সময় আমরা উইটে যাই। যেমন প্রাইভেট কার বলেন, মাইক্রো বলেন, বলতেছে আমরা কিন্তু উইটে যাইতেছি, ভাড়াও কম দিতেছে, তার মানে মানে আমরা খুব স্বল্প সময়ের ভিতরে এবং মানে কম ভাড়ায় আমরা যাইতে পারতেছি, এরকম একটা লোভ আমাদের ভিতরে কাজ করে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করি। তখন কিন্তু আমরা এই ধরনের ফাঁদে পড়তে হয় এবং এই ধরনের প্রতারকের ফাঁদে পড়তে হয়। তো এই জন্য আমি বললাম যে এই ভিডিওটা আমার মনে হয় যে আমার দর্শক শ্রোতা যারা আছেন, যারা আমার সবসময় ফলো করেন, তাদের জন্য হলো এই ভিডিওটা মানে করা উচিত। তো এইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এরকম চক্র এখন বর্তমানে অ্যাভেলেবেল, তাদের চক্রের অভাব নাই, ঠিক আছে? তারা এই অবস্থায় এইভাবেই চলে বা এই দান্দাই থাকে, তারা মানুষের কাছ থেকে কীভাবে হাতে নেওয়া যায় এই দান্দাই থাকে। আর এবং এই ভুলটা আমরা যেন না করি, আমরা চলার পথে হ্যাঁ আপনারা উঠেন, যদি প্রাইভেট কার বলেন, মাইক্রোতে উঠার যদি প্রয়োজন পড়ে, আপনারা যদি তিনজন চারজন একসঙ্গে থাকেন সেই ক্ষেত্রে আপনারা উঠতে পারেন, কিন্তু একা কোনো সময় এই ভুলটা করবেন না। এই যদি ভুলটা করেন তাহলে এই ভাইয়ের মধ্যে আপনাকেও এই প্রতারকের ফাঁদে পড়তে হয় হয়তো পড়তে পারেন, ঠিক আছে? বা হয়তো আপনার মানে সর্বস্ব সব হারাইতে হইতে পারে যদি এই ধরনের ভুল করে থাকেন। তো যাই হোক, আমি কথা বলাতে চাচ্ছি না, আপনার সম্পূর্ণ ফুটেজটা দেখেন, আশা করি ওনার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। ঢাকা যাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট, অনেক জ্যাম, কিন্তু এর মধ্যে হঠাৎ এক মাইক্রো ড্রাইভার এসে তাকে প্রস্তাব দিল, ভাই ঢাকা যাবেন কিনা, চলেন অল্প টাকাতে আরামে যাইতে পারবেন। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও ভাইটি কেন যেতে চাইল না মাইকো দিয়ে, তার জিজ্ঞেস করলাম সে কি বলে শোনেন, ভাই নামটা বললেন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি ঢাকা থেকে গাজীপুর গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে যখন রওনা দিছি বাড়িতে আসার জন্য, এই সময় রাত এগারোটা বাজে এই টাইমে বাস পাই নেই। আমার এক মাইকো ড্রাইভার বলতেছে, প্রাইভেট কার ড্রাইভার বলতেছে আসেন কোথায় যাবেন? আমি বললাম যে যাবো ময়মনসিং, ময়মনসিং মন্দির যেতে পারবো, ওখান থেকে যেতে পারবো আমি। ওরে আমার বললো যে আচ্ছা আসেন, তিনজন হয়ে গেছে, আমরা গেলে গাড়ি ছেড়ে দিন। বললাম ভাড়া কত? ওই ময়মনসিং ভাড়া বেশি দিলাম, মানে 100 টাকা দিয়ে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে 100 টাকা দিবো, সমস্যা নেই, তাহলে নিয়ে যান। তো আমি উঠলাম, উঠার পরে আমার মাওনা ব্রিজটা একটু আগে আমার এক বলতেছে, একজন বলতেছে যে ভাই আমি সামনে নামি পড়বো, তো আমার আমার তো এই বাসে আসতে দেন, আমি একটু আমি মাঝখানে আসেন। তো আমি তখন এই টাইমে এসে বললাম যেহেতু একজন লোক নামবে তাহলে তো ওনারা সুযোগ দিই, ওনার সুযোগ দিলাম, সাইডে বসতে দিলাম, আমি মাঝখানে গেলাম। মাঝখানে যাওয়ার পরে বেশি সময় আর নিল না, 15 থেকে 20 মিনিট সময় লাগছে বকার বাজারে এসে বসছি, বকার বাজারের কাছাকাছি। এই টাইমে এখানে এসে আমার দুই দিক থেকে দুদিনের চাপ মারি ধরছে, ধরেই বলতেছে যা সব দিয়ে হলাম। তা আমি আবার আমি মাইরে হাইরে সামনে ড্রাইভার আছে, ড্রাইভারের বললাম ভাই ওনারা কিসের টাকা চা। পরে সামনে ড্রাইভারের সাথে যে পাশে ওদের লুকি ছিল আমি তো জানি না, ওদের লুকি আমার বলতেছে 5,000 ফিরে আমার উল্টা ঘুষি একটা মারছে, মাইরে বলতেছে যে কিসের টাকা চাই বুঝাস না। পরে আমি বললাম আমি তখন তো ঠকাই গেছি যে এরা তো সবাই আমার, তো পরে আমার ওখানে আর কিছু করে নাই। তখন আমার সাইডের যে দুজন, এই দুজন আমার ইচ্ছা মতন মার শুরু করলো, ইচ্ছা মতন টর্চারিং শুরু করলো। টর্চারিং করার পরে আমি
পরে বললাম আমার মায়ের নামার যা কিছু আছে সব নিয়ে নেন আর মায়ের নামারে। পরে বললো যা যা সব বাইর করে, পরে আমি সব কিছু বাইর করে দিলাম। আমার 40,000 টাকা ছিল, স্মার্ট কার্ড ছিল, ডাচ বাংলা কার্ড ছিল, বিকাশ ছিল, বিকাশে ছিল আমার 2,600 টাকার মতো, আর হাতে হ্যান্ড ক্যাশ ছিল 40,000 টাকা, ডাচ বাংলা কার্ডে ছিল 17,000-18,000 টাকার মতো, একটা মোবাইল ছিল ভিভো, আমার ব্যাগে ছিল আমার SC 3-টার সার্টিফিকেট, আমি অরিজিনাল কপিগুলো আমার ব্যাগে ছিল সবসময় চাকরির জন্য ঢাকা দৌড়াদৌড়ি করতাম। ওনাদের বলছিলাম যে আমার সব কিছু নিয়ে সার্টিফিকেটটা আমার দিয়ে দেন, আমার সার্টিফিকেটটা আমার দিয়ে দেন। ওনারা অনেক বোঝানোর পরে মার্কের উপরে আমার কিচ্ছু দিল না। লাস্টে আমার গায়ে একটা শার্ট ছিল, শার্টটাও খুললে তার রাইখে দিচ্ছে, রাইখে আর বকার বাজারের ভিতর দিকে ওদিকে নিয়ে মেলা সে তোরে মারে হলাম এই টাকায় হবো না ভাই, ঠিক আছে ফোন দে টাকা নেয়া, বাড়ির থেকে ফোন দিয়ে টাকা নেয়া মেলা তোর মারে হলাম। পরে আমি বললাম ভাই দেখেন আমি তো গরিব মানুষ, টাকা থাকি করি 6 মাসে আমি এই টাকাগুলো জমাইছি বাড়ি যেতেছি, আমার কাছে বাড়ি ধরে কম যাওয়ার মতো টাকা নাই। পরে বললো তো না বাড়ির ফোন দে, পরে অনেক রিকোয়েস্ট ইউজ করলাম, পরে বললাম যে আমি বললো আমার বাড়ি কোথাও বাড়ি করি, আমি বললাম বাড়ির শেরপুর, পরে বললো শেরপুর সানু রুমান এদের চিনিস, আমি বললাম হ্যাঁ চিনি, সানু ভাই এলো আমাদের জেলার বড় ধরনের নেতা, জেলা পর্যায়ের নেতা, উনি MP নির্বাচন করছে, ওনার চিনি, ওনার সানু ভাইয়ের নাম্বার আছে আমার কাছে, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার চাইলে নিতে পারেন, আমার মোবাইল আছে। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।